নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শ কমিশন জেসিসির বৈঠক। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আলোচনায় রোহিঙ্গা সংকট, অভিন্ন নদীর পানি হিস্যা, জ্বালানি, যোগাযোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও সীমান্ত ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া মুজিব বর্ষ চলাকালে ঢাকা ও নয়াদিল্লিতে অভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে দুপক্ষের মধ্যে। ছটি যৌথ নদী মনু, মোহরি, খোয়াই, গোমতী, ধরলা এবং দুধকুমারের পানি ভাগাভাগির চুক্তি খসড়া নিয়ে আলোচনা করতে পারেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। শীঘ্রই যৌথ নদী কমিশন জেআরসির বৈঠকের ব্যাপারে একটি দিক নির্দেশনা দিতে পারেন তারা। সবশেষ 2010 সালে নয়াদিল্লিতে জেআরসির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল। এদিকে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল সভা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।